নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে ম্যাচের একটা ফানি ঘটনা নিয়ে। তো আজকে সকালের প্রথম ম্যাচে নেমেছিল জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ, যেই ম্যাচটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ এই ম্যাচটা জিম্বাবুয়ে জিতে যাওয়া মানে কিন্তু পাকিস্তান এবং বাংলাদেশ তাদের আশা কিন্তু অনেকটাই শেষ হয়ে যেত। তো সেখানে ম্যাচটা শেষ পর্যন্ত বাংলাদেশ জিতেছে 3 রানে, কিন্তু লাস্ট অব্দি যেটা হলো সেটা দেখলে কিন্তু যে কোনো কারোর হাসি পেয়ে যাবে, আর যারা বাংলাদেশের সাপোর্টার তাদের কিন্তু হার্ট অ্যাটাকও হয়ে যেতে পারত। তো লাস্টে 1 ওভারে 16 রান দরকার ছিল, যেখানে একটা সময় গিয়ে 4 বলে দরকার ছিল 15 রান। একজন নতুন ব্যাটসম্যান ব্যাট করতে এসেছিল, তো সে ব্যাট করতে এসে প্রথমে একটা 4 মারে, মানে লেগ বাইয়ে 4 হয়ে যায়, দেন সে একটা 6 মেরে দেয়। তো সেখান থেকে ইকুয়েশন ছিল 2 বলে 5 রান, তো সেই সময় সেই ব্যাটসম্যানটাকে আউট হয়ে যায়। তারপর ব্যাট করতে আসে জিম্বাবুয়ের আর এক ব্যাটসম্যান ব্লেসিং মুজারবানি। তো আমরা ব্যাটসম্যান বলছি, বাট এগুলো কিন্তু জিম্বাবুয়ের বোলার ছিল। তো সেখানে সে যখন ব্যাট করতে আসে, মোটামুটি বাংলাদেশের জয় কিন্তু নিশ্চিত ছিল, মানে 1 বলে 5 রান দরকার ছিল, একটা 6 মেরে দেবে এরকমটা সেরকম কেউ এক্সপেক্ট করছিল না। তো সেখানে আর কি মোসাদ্দেক হোসেন বল করে এবং বলটা সে মিস করে, পেছন থেকে গিয়ে বাংলাদেশের উইকেট কিপার তাকে স্টাম্প আউট করে দেয়। মানে বলটা মিস করেছে মানে এমনি ম্যাচ জিতে গেছে, কিন্তু তাও দেখানোর জন্য তাকে স্ট্যাম্প আউট করে। তো সেখানে কিন্তু বাংলাদেশ সেলিব্রেশন শুরু করে দেয়, জিম্বাবুয়ে প্লেয়াররাও হতাশ হয়ে যায়, গিয়ে তারা হাত মিলিয়ে সব ড্রেসিং রুমে চলে গিয়েছিল। সেই সময় আম্পায়ার চেক করে যে ওটা স্ট্যাম্প আউট ছিল কি ছিল না, চেক করতে গিয়ে দেখে যে বাংলাদেশের উইকেট কিপার সে তাড়াহুড়োয় কী করেছে, বলটা উইকেট কিপারের কাছে যাবার আগেই স্টাম্পের আগে থেকে বলটা ধরে স্ট্যাম্প আউট করে দিয়েছে, মানে সেটা নো বল। মানে এই জিনিসটা কিন্তু আমি 5 নম্বর বলেও দেখলাম, যে 5 নম্বর বলটাও কিন্তু খুব ক্লোজ ছিল, যেখান থেকে ধরে স্টাম্প আউট করেছিল সেটাও যদি একটু আগে থেকে ধরতো নো বল হয়ে যেত। তো সেখানে যখন সমস্ত প্লেয়াররা আর কি ফিরে যাচ্ছিলো, মাঠের বাইরে চলে গিয়েছিলো, আর কি বাউন্ডারিও তুলে নেওয়া হচ্ছিলো, সেই সময় গিয়ে আবার সবাই ফিরে আসে, আবার নতুন করে ফিল্ডিং সাজাতে হয়, দেন আর কি মোসাদ্দেক হোসেন বল করে সেটা আবার ব্লেসিং মুজারবানি মিস করে, গিয়ে বাংলাদেশ লাস্ট অব্দি ফাইনালি জিতে যায়। কিন্তু যদি ওই বলটা 4 হয়ে যেত তাহলে কিন্তু ব্যাপারটা খুবই হাস্যকর হয়ে যেত। আর আমি এশিয়া কাপে একটা কথা বলেছিলাম, অনেক বাংলাদেশ ফ্যান রেগে গিয়েছিলো, আমি বলেছিলাম যে জেতা ম্যাচ কিন্তু বাংলাদেশ হেরে যায়, সেই জিনিসটা কিন্তু আজকেও হয়ে যেত। মানে বাংলাদেশের ক্রিকেটারদের ট্যালেন্ট তো আছে, কিন্তু মাঝে মধ্যে এত পেছন পাকামো মারতে গিয়ে এরকম জেতা ম্যাচগুলো হেরে যায়, কী বলবো। তো সেখানে আজকে যেটা হচ্ছিলো খুবই হাস্যকর ঘটনা ছিল। এই ঘটনা নিয়ে তোমাদের কি মন্তব্য তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকেও অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।